নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। বেশ গরম পড়ে গেছে। গরমের খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু লাউ দিয়ে তিতর ডাল, এটা কিন্তু বেশ উপকারী একটা খাবার, পেট ভীষণ ঠান্ডা রাখে। আমার আজকের রেসিপি লাউ তিতার ডাল। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই করে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে রোজকার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। লাউ তিতার ডাল নতুন কিছুই নয়, সবাই আমরা জানি, এবং গরমকালে প্রায় প্রত্যেকের বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে। তাও আমি আমার মতো করে করেছি। এর সাথে একটু আলু সেদ্ধ মাখা কিংবা বেগুন ভাজা দিয়ে খেতে কিন্তু এই লাউ দিয়ে তিতার ডাল ভীষণ ভালো লাগবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে আমি 1 কাপ মুগের ডাল নিয়েছি। এটা আমি কাঁচা মুগের ডাল দিয়ে করব। ডালটাকে প্রথমে একটা পাত্রতে নিয়ে অল্প একটু জল দিয়ে ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না পরিষ্কার জল আসছে ডালটা কিন্তু ভালো করে 4-5 বার আমি এটাকে ধুয়ে নিচ্ছি। তবে অনেকেই মনে করেন ডাল ধুলে ডালের পুষ্টিগুণ কমে যায়, তবে ডালটা ধুয়ে নিলে বাইরের যে ধুলো ময়লা সেটা কিন্তু অনেকটা চলে যায়। আমি ধুয়ে পরিষ্কার জল দিয়ে নিয়েছি। এবার ডালটাকে সেদ্ধ করার জন্য একটা কড়াইতে জল শুদ্ধ ডালটাকে দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। তো আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। আমি কাঁচা মুগের ডালে করছি, আপনারা চাইলে ডালটা ভেজে নিয়েও তৈরি করতে পারেন। এখানে লাউ নিয়েছি, লাউটাকে বেশ ডুমো ডুমো করে বড় করে করে কেটে নিয়েছি। কেটে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি করলা বা উচ্ছে, আমি চাকা চাকা করে একটু মোটা করে কেটে রেখেছি। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি আর দেখাইনি ডাল সেদ্ধ করাটা, ডালটাকে নামিয়ে নিয়েছি, সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার লাউগুলোকে আমি একটা প্রেসার কুকারে দিয়ে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা যদি ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করেন তাহলে ডালের মধ্যে লাউটাকে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। 1 টেবিল চামচ আমি সর্ষের তেল দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো সর্ষে ½ টিস্পুন, দেব মেথি 1/4 টিস্পুন। মেথি খুব বেশি দেব না, মুখে পড়লে তিতো লাগতে পারে বেশি। আর দিলাম 2 শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে সর্ষেটাকে একটুখানি ফুটফুট আওয়াজ আসা পর্যন্ত ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা। দেখুন ফোড়নটা কিন্তু ভালো মতো হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা করলা বা উচ্ছেটা দিয়ে দিচ্ছি। উচ্ছেটা কিন্তু একটু চাকা চাকা করে মোটা করে কাটবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার উচ্ছেটা এই ফোড়নের সাথেই ভালো করে আমি কিন্তু ভেজে নেব। উচ্ছেটাকে বেশ লাল করে ভাজতে হবে। কাঁচা থাকলে কিন্তু তেঁতর ডাল খেতে ভালো লাগবে না। উচ্ছেটা দেখুন বেশ সুন্দর একটা মুচমুচে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়েও আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আদাটাকে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে নারকেল কোড়া দেবো 2 চামচ। রেগুলার চামচে 2 চামচ আমি নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়াটাও আদার সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। ভালো করে আবারও এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিলাম, তবে লাউয়ের জলটা কিন্তু ফেলবো না, লাউয়ের জলটা আমি কিন্তু রেখে দিচ্ছি। লাউটাকেও এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা, সেদ্ধ করে রাখা মুগের ডালটা লাউ আর করলার মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছে। এবার যে পাত্রে আমি সেদ্ধ করে রাখা ডালটা রেখেছিলাম সেইখানে আমি লাউ সেদ্ধর জলটা দিয়ে দিলাম, রেখে দিয়ে দিয়েছি। তাতে কিন্তু পুষ্টিগুণটাও থাকলো সম্পূর্ণ, এবং তাড়াতাড়ি হয়েও গেল। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব স্বাদ মতো মিষ্টি বা চিনি। চিনি বা মিষ্টিটা সমস্যা থাকলে নাও দিতে পারেন। ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটু নুন মিষ্টিটা এই সময় একটু চেক করে নেব। প্রয়োজন হলে আপনারা আরেকটু অ্যাড করে দিতে পারেন। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট 5-এর জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ডালটা কিন্তু টকবক করে বেশ সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে আর ডালটা বেশ ঘন হয়ে গেছে। এটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দেব। ঘিটা দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। এটা আমার সম্পূর্ণ রেডি। এবার গ্যাসে ফ্লেমটা অফ করে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। সার্ভিং বোলের মধ্যে লাউ দিয়ে কাঁচা মুগের তিতর ডালটা আমি ঢেলে নিলাম। অবশ্যই যে কোনো দিন গরমের দুপুরবেলা এটা সার্ভ করুন। এটা কিন্তু পেট ঠান্ডা রাখে যেরকম, সেরকম স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো, উপকারী। গরমও কিন্তু কম লাগবে, শরীরকে অনেক ঠান্ডা রাখে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল তাদেরকে যে একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন সামনে।